সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকে নন্দকুমার ব্লকে বিবেকানন্দ কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো কৃষক বন্ধু অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, পঞ্চায়েত সভাপতি দীননাথ দাস, বিডিও মোহাম্মদ আবু তৈয়েব, কৃষি কর্মধ্যক্ষ প্রদীপ মাইতি এবং ব্লক কৃষি আধিকারিক। এদিন শীতলপুর পঞ্চায়েত এলাকার 3003 জন কৃষকের হাতে কৃষক বন্ধু চেক তুলে দেওয়া হয়। এর সাথে তাদের হাতে আমন ও বোরো ধানের দুটি করে মোট 6006টি চেকও তুলে দেওয়া হয়। আজকে যেটা আমরা দিয়েছি একটি গ্রাম পঞ্চায়েতে 3003 জন কৃষক বন্ধু, তার ডবল চেক 6006 জন তাদের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে তাদের জমির এ অনুযায়ী কৃষিজীবী কাজ করার জন্য কৃষিজীবী মানুষকে।